আপনারা এখানে এই ক্ষুদ্র ব্যবসার মধ্যে কিছুই তো করতে পারবেন না, যদি বড় বড় জায়গায় আপনি না যান, সব জায়গায় যাবো খাদ্য মন্ত্রণালয়ের টিম এখন ভাউচার চেক করছে, বাজার পরিস্থিতি ঠিক আছে কিনা সেজন্য। এরপর আমরা মনিটরিং করবো, আবার মনিটরিং করবো, ব্যর্থ হলে কিন্তু আপনার কিন্তু আইন হবে। আমরা বড় প্রতিষ্ঠান একরকম, ক্ষুদ্র প্রতিষ্ঠান একরকম। আপনি কৃষি মার্কেটের উপর টিকা কিনে আনবেন 51 টাকা পড়তে পারবেন, এখানে আপনি 17 টাকা বিক্রি করতে পারবেন, এখানেও আপনাকে নজরদারি করতে হবে, বড় জায়গায় নজরদারি করতে, সব জায়গায় নজরদারি করতে, বড় জায়গায় বড় টিম যাচ্ছে, ছোটো জায়গায় ছোটো টিম আসছে, বিভাগের পর বিভাগ টিম আসতেছে, সব জায়গায় যাচ্ছে। আপনার আপনার তো কথা আমাদের মাথায় যারা মিডিয়া আছে ওরা কিন্তু হোলসেলার, যারা রিটেলের কাছে এসে সংবাদপত্র না করে, যারা হোলসেলার, যারা সারা বাংলাদেশে হোল মানে ব্যবসা পরিচালনা করে, এদের কাছে যে আপনি মনিটরিং করেন, এরা কি দামটা বাড়ায় কি, যদি এরা বাড়াই থাকে তাহলে রিটেলার কিছু করার নেই, জনগণ কিছু করার নেই, কারণ রিটেলাররা লাভ করবে 8 আনা আর ওরা লাভ করবে কোটি কোটি টাকা, কিন্তু ফায়দা নেই, জনগণের কোনো ফায়দা নেই। আপনারা সংবাদপত্র পড়তে পারেন ঠিকই, কিন্তু মানুষের কোনো উপকার হবে না, ওদেরকে ধরেন তাহলে দেশের অনেক উপকার হবে। সব খরচ সব 72%, এরপর আর বিক্রি 3 টাকা, এইটা আবার 4 টাকা কেন, এই যে মিনি 58-62 দেখুন একভাবে তো করবে, এটা তো একটা বিষয় না সহন কর, কিন্তু বাট মূল্য তো ডিফারেন্স তাইতে হবে, ওটা আপনি 58 টাকা পড়ছে বোঝা যাচ্ছে, তাহলে 62 টাকা নেবেন, এটা আপনি একটা বিষয় করেন না না কোনো পদক্ষেপ নেওয়া উচিত। যেমন আমার দোকানে যদি চালের দাম বেশি বিক্রি করা হয়, সেই ক্ষেত্রে যাতে ক্রেতাকে এমন একটা প্রচলিত আইন বা সুযোগটা করে দেওয়া, যাতে উনি একটা জায়গায় যে দ্বারস্থ হতে পারে যে আমি এই 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 দোকানে সুনির্দিষ্ট এই দোকানে চালের দামটা বা দ্রব্যমূল্যের দামটা এটা আমার কাছে বেশি চাচ্ছে, এর জন্য যাতে ওনাকে শাস্তিমূলক ব্যবস্থা বা আইনের আওতা আনা হয়। এই ব্যবস্থাগুলি যদি সচেতন করা হয়, কাস্টমার যদি সচেতন না হয়, তাহলে আমরা ব্যবসায়ীরাও সচেতন হব। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমাদের বাজার মনিটরিং টিম আমাদের প্রতিনিয়ত বাজার মনিটরিং করছে, সেটা পাইকারি পর্যায়ে করছে, খুচরা বাজারও করছে, এবং বিভাগীয় লেভেলে এটা শুরু হয়েছে। আমি আজকে এসেছিলাম মহাখালী কাঁচা বাজারে, এটা মূলত এটা খুচরা বিক্রেতারা, আমরা আমাদের এখানে ভিজিটের বা আমাদের যে অভিযান সেটা মেন উদ্দেশ্য কিন্তু আমাদের কোনো ভোক্তাকেও, বিশেষ করে যারা বিক্রেতা তাদেরকে কোনো ভোগান্তি শিকার বা তাদের জরিমানা করার জন্য মেন উদ্দেশ্য আমাদের না। আমরা এসেছি এখানে মনিটরিং করতে, চালের বাজার সরবরাহ ঠিক আছে কিনা সেটা দেখতে, এবং এরা যে পাইকারি বাজারে চাল কিনে সেই রেট এবং খুচরা যে বিক্রি করে সেই রেটের ডিফারেন্সটা কী সেটা দেখতে এসেছি। এখানে আমি দেখলাম যে এদের রেটটা যে দামে এরা কিনছে এবং বিক্রি করছে রেটটা আমার একটু বেশি মনে হয়েছে, কেজি বই তারা 4 টাকা বেশি নিচ্ছে, এটাকে আমরা বললাম 2-3 টাকা করতে, এবং এরা আমাদের কাছে একমত হয়েছে, এবং একমত হওয়ার পর পেয়ে আমরা তাদেরকে রেটটা আমরা পুনর্নির্ধারণ করে দিলাম। আমরা আশা করি এই পুনর্নির্ধারণে তারা এই চাল কিনতে বিক্রি করবে। আপনারা যে তদারকি করছেন পাইকারি খুচরা সব করছেন, কতদিনের ভিতরে বাজারটা নিয়ন্ত্রণে আসবে? আমরা মাননীয় মন্ত্রী মহোদয় ডিক্লেয়ার দিয়েছে 4 দিনের মধ্যে এটা আমরা আশা করি এটা কন্ট্রোল আসবে, এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। এভাবে ভাইয়া বলছে নতুন দাম তৈরি করে দিলে যদি আপনারা চলে যাওয়ার পরে আমাদের আমাদের সেক্ষেত্রে
একজন ভোক্তাই তো লুজার হচ্ছে এবং তার করণীয় কি, সে কি করবে? আচ্ছা আমি বলি, আমি বলি আমরা প্রতিনিধি মনিটর করছি এবং আমাদের আরেকটা টিম থাকবে সবসময়। এটা আবার আমরা যে রেটটা দিয়ে গেলাম সেটা মনিটর করার জন্য আমাদের অধিদপ্তরের লোক থাকবে এবং তারা এটা মনিটর করবে। এবং এটা যদি কোনো ক্রেতা, এরপরে যদি কোনো ক্রেতা যদি মনে করে যে আমি ঠকে যাচ্ছি, তাহলে তারা আমাদের যে ভোক্তা অধিকার আছে ভোক্তা অধিকার তারা রিপোর্ট করতে পারবে এবং ইভেন আমাদের রিপোর্ট করতে পারবে। সেক্ষেত্রে আমরা যদি তারা আমাদের নির্দেশনা যদি তারা না মানে, তাহলে অবশ্যই আমরা সেটা তাদেরকে আমরা আইনে বাধ্য করব। চাউলের দাম যদি বেশি রাখে সেক্ষেত্রে আপনারা কী কী ব্যবস্থা নিচ্ছেন? চাউলের দাম যদি বেশি রাখে সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রথমে আমরা তাদেরকে অ্যাওয়ারনেস করে যাচ্ছি, সতর্কে যাচ্ছি ওয়ান টাইম সেকেন্ড টাইম। তারপরে তারা যদি এটা আমাদের নির্দেশনা না মানে, তাহলে অবশ্যই আমাদের যে ম্যাজিস্ট্রেটরা আছেন তারা ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে আমরা তাদের জরিমানার ব্যবস্থা করবো। আমাদের যে বিদ্যমান আইন আছে আইন আওতায় তাদেরকে আনা হবে। ধন্যবাদ।